আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে বিএনএস আইএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক বাংলা। আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর পাঠ বিশ্লেষণ হচ্ছে আমাদের ঘুরে আসি সোনারগাঁ থেকে। তো আজকের এই বিষয়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এই ক্লাসটি গুরুত্ব সহকারে দেখবে এবং শুনবে, আশা করি তোমরা উপকৃত হবে। তো দেখো, আমাদের এই ঘুরে আসি সোনারগাঁ থেকে আমাদের যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমি হোয়াইট বোর্ডে লিখেছি, তোমরা একটু দেখো এবং বোঝার চেষ্টা করো। আমাদের এখানের মধ্যে এই যে ঘটনাটি, এক শিক্ষক তার ছাত্রদেরকে নিয়ে একটু তোমার শিক্ষা সফরে যাচ্ছেন এবং কে কে যাচ্ছেন এখানে ক্ষুদ্র পরিসরে দেওয়া আছে। তো তোমরা উপলব্ধি করবা যে কোনো এক স্কুল থেকে শিক্ষক ছাত্রদেরকে নিয়ে কোথাও শিক্ষা সফরে যাচ্ছেন এবং যে জায়গায় যাচ্ছেন, এখানে সোনারগাঁর কথা বলা আছে, সেটা বিভিন্ন জায়গায় হতে পারে। তো যেহেতু আমাদের এখানে সোনারগাঁর কথা বলা হয়েছে, এখানে কেন আমরা গিয়েছিলাম এবং এটা কিসের জন্য বিখ্যাত এবং এই সোনারগাঁ তার ঐতিহ্যটা কী এবং এই বিষয়ে আমরা বিস্তারিত একটু জানব। তো তার আগে তোমরা একটু বইটা হাতে নাও এবং বইটা দেখো। তো তার আগে দেখো আমাদের এখানে আমি এখানে কী কী লিখেছি একটু দেখো। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঘুরে আসি সোনারগাঁর পাঠ বিশ্লেষণ আমি তোমাদেরকে করব। এখন শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম আমরা বইতে পাই তারা হচ্ছে সাবিহা, নমিতা, কবির এবং সুবীর, আর স্যারের নাম হচ্ছে হাসান স্যার। এই হাসান স্যার তোমার সোনারগাঁয়ের যে ঐতিহ্য, সোনারগাঁয়ের যে বিখ্যাত পানামা সিটি বা পানামা নগর আমরা বলি, সোনারগাঁ জাদুঘর, যে জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শিল্পী জয়নুল আবেদিন, ঠিক আছে। তো এই পানামা নগরের তোমার বিখ্যাত রয়েছে, দেখো পানামা নগর আছে, তারপর মসলিন কাপড়, তারপর লোকশিল্প জাদুঘর, যার জন্য আমরা সেখানে ঘুরতে যাই এবং এখানে যে লোকশিল্প, এখানে যে কারুকাজ, এখানের যে তোমার এই যে যে ভবন অট্টালিকা, যে পানামা নগরে গেলে তোমরা দেখবা যে রাস্তার দুই ধারে কি সুন্দর উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য অট্টালিকা, ঠিক আছে। তো আরেকটা বিষয় দেখো, আমরা এখানে যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে তারা সোনারগাঁ চলে যায়। তো এই ডাগা থেকে সোনারগাঁ যে দূরত্ব আমরা এখানে দেখছি যে 27 কিলোমিটার, ঠিক আছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা চাইলেই হাতের নাগালে আমরা সেখানে যেতে পারি এবং ঘুরে আসতে পারি, ঠিক আছে। তো দেখো আমাদের যে ভ্রমণ করার বা শিক্ষা সফরে যাওয়ার একটা সময় থাকে, ঠিক আছে। তো তোমাদের বইয়ের মধ্যে যে সময়টার কথা উল্লেখ আছে সেটা হচ্ছে কি জানুয়ারি মাঝামাঝি সময়ে। আসলে ঠিক তখনই যাওয়ার খুব উপযুক্ত সময়, খুব ভালো লাগার এবং সুন্দর একটি সময়। তো আমরা দূরত্বটা জানলাম যে ঢাকা থেকে আমাদের সোনারগাঁ দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঢাকার আগে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী, যা ইশাখা শাসন করেছিলেন। ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসক, তিনি এখান থেকেই শাসন করতেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি তার মূল বিষয়বস্তুটা। তো আমরা এখন চলো একটু বই থেকে আমরা একটু বোঝার এবং পড়ার চেষ্টা করি, ঠিক আছে। দেখো সবাই একটু বইটা হাতে নাও, ঠিক আছে। দেখো আমি একটু পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল, তোমরা জানো সকাল মানে খুব ফ্রেশনেস এবং একটা সতেজ কাজ করে। আমরা যখন ঘুম থেকে উঠি সকালে আমাদের মন মানসিকতা খুব ভালো লাগে, আর আমরা যদি জানি যে কোথাও ঘুরতে যাব সে রাত তো আমাদের ঘুমই হয় না, ঠিক আছে। তো সকালে তো খুব একটা উত্তেজনা, একটা ভালো লাগা কাজ করবেই। কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে, এরই মধ্যে পৌঁছে গেছে স্কুলে সাবিহা, নমিতা, কবির, সুবীর সবাই। হাসান স্যার তো আগেই এসে গেছেন, কাজ যেহেতু স্যার তিনি সবাইকে ব্যবস্থাপনা করবেন এবং কীভাবে যাবে এবং তাদেরকে যে তোমার নিয়ে যাবে একটা গুজগাছের একটা ব্যাপার স্যাপার থাকে, তাই তিনি একটু সবার আগে চলে এসেছেন। সবাই যাবে, হ্যাঁ সবাই যাবে শিক্ষা সফরে। আর শিক্ষা সফর মানে কি, যে সফরে তুমি শিক্ষা অর্জন করবা বা শিখতে পারবা সেটা হচ্ছে আমাদের শিক্ষা সফর। ঐতিহাসিক সোনারগাঁ যাবে তারা, কী আনন্দ, কী উল্লাস সবার মনে। আসলে ভ্রমণ মানে আনন্দ, ভ্রমণ মানে খুব হাসি উল্লাসের একটা বিষয় কাজ করে। তো সাবিয়া ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন। আসলে আমরা যখন কোথাও যাই বা সে সম্পর্কে যদি আমরা না জানি আমাদের মনের মধ্যে একটা কৌতূহল থাকে, একটা ভালো লাগে, একটা ভালোবাসা কাজ করে। এটা কি সোনা দিয়ে মোড়ানো কোনো গ্রাম, তাদের মনের যে জানার যে ইচ্ছা যে সোনারগাঁও কি আসলে সোনা দিয়ে কিনো মোড়ানো গ্রাম কিনা, হঠাৎ তার চিন্তায় ছেদ পড়লো। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন, সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসলো। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ
ঝুলিয়ে দেখালেন, বলেন এই দেখো এটাই হচ্ছে কি আমাদের সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব 27 কিলোমিটার, এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগর সোনারগাঁয়ে অবস্থান। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা, তিনি জানালেন আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমাদের সোনারগাঁয়ের যে গাড়িগুলো সাধারণত গুলিস্তান থেকে আমরা যাতায়াত করে থাকি। এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, অর্থাৎ আমরা যখন গুলিস্তান থেকে তোমার এই সোনারগাঁয়ে যাচ্ছি, এই যাওয়ার যে পথটা সেটা হচ্ছে চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের মহাসড়ক। কাঁচপুর ব্রিজ পার হয়েই একটু এগেলেই সোনারগাঁও। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে সোনারগাঁও আসলে কোথায়। কাঁচপুর ব্রিজটা যখন আমরা পার হবো তার একটু পরেই আমরা সোনারগাঁও দেখা পাব। তারপর দেখো দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও। সোনারগাঁয়ের মাটিতে পা দিয়ে সাবিয়ার মন খুশিতে ভরে উঠল। চারিদিকে সবুজ গাছপালা আর শীতের সকালে মিষ্টি রোদ্দুর প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ। স্যার বললেন এটি হচ্ছে গোয়ালদি মসজিদ। তাহলে এই মসজিদটির নাম তোমরা মনে রাখবা, ঠিক আছে, গোয়ালদি মসজিদ। মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসারও আগে, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর হাসান স্যার আরও জানালেন প্রাচীনকালে সমৃদ্ধনগর সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রামের তোমার আগের এই যে সুবর্ণগ্রাম, এরপরে এর নাম কি সোনারগাঁও, বুঝছো। এই সুবর্ণগ্রাম থেকেই তারপরে নামকরণ করা হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। তাহলে বাংলার রাজধানী আমরা একসময় ছিল কি এই সোনারগাঁও। ঈশাগা ছিলেন এর অঞ্চলের শাসক। সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকার নাম হচ্ছে পানামা নগর, বা আমরা পানামা সিটি বলে জানি, ঠিক আছে। মূল জাদুঘর থেকে একটু তুমি যখন উত্তর দিকে যাবে তখনই তার দেখা পাবে। এই জন্য নগরের মধ্যে আরেক নগর, সাবিয়ার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। এর একটা মাত্র রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীর দালান। তোমাদেরকে আগে বলেছিলাম যে দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় 100 বছরও আগের তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা ব্যবসা করতেন। সোনারগাঁও তখন ছিল মুসলিম কাপড়ের প্রসিদ্ধ স্থান। আমি তোমাদের এখানে লিখেছিলাম যে মুসলিম কাপড়, তারপরে যে জাদুঘর, হ্যাঁ, এইগুলোর জন্য আমাদের সোনারগাঁও ছিল খুব উল্লেখযোগ্য। সোনারগাঁও তৈরি মসলিন বিশ্বজুড়ে খ্যাতিও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি, কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়, ঠিক আছে। তারপর দেখো, তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশ থেকে। বিলিতি বলতে কি, মানে বিদেশ থেকে আসা শুরু করে, বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। তোমরা সাধারণত জানোই আমাদের এদেশে যখন বিদেশি কাপড় কিংবা কোনো পণ্যদ্রব্য আসে তখন আমাদের দেশের এগুলোকে মান কমে যায়, ঠিক আছে, যার জন্য এদেশের ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ক্রমশ হ্রাস পায়, ঠিক আছে, বন্ধ হয়ে যায় তখনকার ব্যবসা বাণিজ্য। এই শহরের পুরনো দালানে বাংলার অভূতপূর্ব স্থাপত্যশৈলী, অভূতপূর্ব মানে যা পূর্বে কখনো দেখা যায়নি, এরকম স্থাপত্য ছিল আমাদের সেই সোনারগাঁয়ের। আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে দেখার পালা। একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। তাহলে দেখো এই যে জাদুঘর, এখানে কি কি থাকে একটা দেশের, তার যে ঐতিহ্য, তার যে ইতিহাস, আমরা এখানে ঘুরলেই আমরা বুঝতে পারি এবং দেখতে পারি, এবং এটা দেখার পরে আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে এবং আমরা বুঝতে পারি তার যে ঐতিহ্য, তার যে সংস্কৃতিগুলো। সোনারগাঁও জাদুঘরে ঢুকতে ঢুকতেই সবুজ স্নিগ্ধ স্পর্শে সাবিয়ার মনটা ভরে গেল। সাবিয়া যখন তার ইতিহাস ঐতিহ্যগুলো যে নিদর্শনগুলো দেখলো তখনই তার মনের মধ্যে একটি প্রশস্তি লাভ করলো, তার মনটা আনন্দে ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। আসলে বিষয়বস্তুটি কি, তোমরা যখন যাবে এবং সশরীরে দেখবে তখন তোমাদের মন আনন্দে নেচে উঠবে। কি সুন্দর সবুজের সমারোহ, ঠিক আছে, তোমরা দেখতে পাবে। বিশেষ করে পানামা সিটিতে যখন যাবে তখন দেখবে তোমাদের মনটা আনন্দে ভরে উঠবে। যখন সোজা রাস্তা দিয়ে যাবে, হ্যাঁ, তার ডান পাশে বাম পাশে কি সুন্দর দোতলা বিশিষ্ট ভবন, যা দেখবার মতন। তারপর দেখো, প্রথমে সবাই ঢুকে পড়লো লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা অসাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। এই লোকশিল্প কাকে বলে আমরা কিন্তু এখান থেকে জেনে নিলাম, ঠিক আছে, আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে লোকশিল্প বলে। হাসান স্যার এই কথাটা বুঝিয়ে দিলেন যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম ছিল বড় সর্দার বাড়ি। তাহলে এই যে বড় সর্দার বাড়িটা কি, তোমরা একটু
দেখবে। দারুণ কারুকাজ করা এর প্রবেশপথ, কত জিনিস যে আছে দেখবার শিখবার, কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানান জিনিস, অলঙ্কার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। এই বিস্মিত থেকে অনেকে তোমরা বিস্মিত বলে ফেলো, হ্যাঁ এটা এরকম হবে না, বিস্মিত এখানে সটাকে তুমি দ্বিত্ব উচ্চারণ করবে, দুইবার উচ্চারণ করবে। হ্যাঁ, কি সুন্দর জামদানা শাড়ি আর কি বাহার ওই নকশি কাঁথার। নকশি কাঁথা তোমরাই জানো আমাদের একটি ঐতিহ্যবাহী, এবং আমাদের মা বোনেরা সুন্দর করে তোমার কাঁথার মধ্যে ওরা সেলাই করে বিভিন্ন জীবন কাহিনী কিংবা তোমার বিভিন্ন ডিজাইন বা নকশা তারা তৈরি করে থাকে। তো সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠা শিল্পী জয়নুল আবেদিন, আমি তোমাদেরকে প্রথমে লিখে দিয়েছি হোয়াইট বোর্ডে যে এই জয়নুল আবেদিন এটা প্রতিষ্ঠা করেন। তার সংগ্রহশালা গিয়ে আরও সবাই, হ্যাঁ গিয়ে আরও সবাই মুগ্ধ, তিনি ছিলেন অনেক বড় শিল্পী। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকারুকলার তিনি প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এবং তোমার ময়মনসিংহ ওখানে তার নামে একটি জাদুঘর রয়েছে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে, এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা, ঠিক আছে। আমরা যেহেতু ওইখানে গিয়েছি, উপভোগ করেছি, এবং আমরা এখন ফেরার সময়। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা, এই স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন। তো আজকে যে আমাদের বিষয়টা তোমরা সেটা সবাই বুঝতে পেরেছ, যে যে শিক্ষা সফর নিয়ে এবং যেখানে আমরা গিয়েছি সোনারগাঁ, সেখানকার যে পরিদর্শন করে তোমরা কী কী দেখতে পেরেছ, তোমাদের মনে যে ভালো লাগা, হ্যাঁ কোন কোন বিষয়গুলো তোমাদের স্মৃতির মধ্যে আটকে থাকবে, সেই বিষয়গুলো তোমরা একটু দেখবে বুঝবে। আর আজকের আমাদের এই বিষয়ে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।